বাজুস প্রেসিডেন্ট সায়েম সুফান আনভীরের নেতৃত্বে দেশের বাজারে বাজুসের স্বর্ণ রাজত্ব করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডক্টর আমিনুল ইসলাম শাহিন। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বক্তারা বলেন, স্বর্ণ কেনা বেচায় নানা হয়রানির মুখে পড়েন ব্যবসায়ীরা। বিশেষ অতিথি নিহার কুমার রায় মৌলভীবাজারের গোল্ড টেস্টিং ল্যাব স্থাপনের আহ্বান জানান। বাজুসের রেটে এবং মানসম্মত স্বর্ণ বিক্রির আহ্বান জানান তিনি। এ সময় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য সদস্য সচিব মোহাম্মদ রেপনুল হাসান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য উত্তম ঘোষ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য নিহার কুমার রায় সহ অনেকে বক্তব্য দেন। বাজুসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পঙ্কজ রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল আহমদ খান পলাশের পরিচালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা কমিটির নেতারা।